নমস্কার, আমি রাধিকা। সকলকে স্বাগত জানাই বই প্রসঙ্গ চ্যানেলে। আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে হাসানো, এবং তার জন্য থাকা চাই খুব ভালো সেন্স অফ হিউমার। আজকে আমি যে বইটির কথা বলবো সে বইটি হাসির রাজা শিবরাম চক্রবর্তী লেখা শিব রামান্টিক। আমরা জানি শিবরাম চক্রবর্তী ছোটদের জন্য প্রচুর হাসির গল্প লিখে গেছেন, এবং তার পাশাপাশি তিনি বড়দের জন্য লিখে গেছেন হাসির গল্প। তো আজকের বইটি শুধু হাসির গল্প নয়, প্রেমের গল্পও বটে। শিবরাম চক্রবর্তী এই বইটি যাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন তাদের কথা আমি একটু বলে দিই। যাদের বিয়ে হলো, যাদের বিয়ে হলো না, যাদের বিয়ে হয়েছে এবং যাদের এখনো বিয়ে হয়নি, যাদের বিয়ে হবে এবং যাদের কখনোই হবার নয়, যাদের আশা আছে এবং যাদের কোনো আশা নেই, এই সব শ্রেণীর মানুষদের জন্য শিবরাম চক্রবর্তী এই বইটি উৎসর্গ করে গেছেন। এই বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে। এর মূল্য 350 টাকা। বইটির পেজ কোয়ালিটি খুব ভালো, মোটা পেজ। বইটির বাইন্ডিং খুব ভালো। এই বইটিতে রয়েছে 1টি কবিতা এবং 18টি ছোট ছোট গল্প। এই গল্পগুলো কেমন ধরনের সেটা জানানোর জন্য আমি এখানে কিছু অংশ পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। শিবরাম চক্রবর্তীর রোমান্টিক গল্প মানে একেবারে নতুন ধরনের গল্প, নতুন নতুন আনকোরা প্লট, নতুন ধরনের মজা আর নতুন নতুন হাসির খোরাক। কত বিচিত্র তার ধারা এবং কিরকম ধারালো শিবরাম চক্রবর্তীর প্রেমের গল্প মানে অভাবিত আমোদ, অজস্র আমোদ, অফুরন্ত আমোদ, চিরদিন ধরে নিত্য নতুন আমোদ। শিবরাম চক্রবর্তীর ভালোবাসার গল্প মানে যা পুরনো হয় না, একবার পড়লি পচে যায় না, ফের ফের পড়তে ইচ্ছে করে, আবার পড়লে আরো ভালো লাগে, যত বড় হয়ে পড়বে ততই আরো বেড়ে লাগবে। শিবরাম চক্রবর্তীর সম্পর্কের গল্প মানে যা রস এবং আর্ট কেবল তোমারই না, তোমাদের বন্ধুরাই নয়, তোমাদের দাদারা আর দিদিরা উপভোগ করে আনন্দ পান। শিবরামের গল্প মানে অগাধ হাসির ঐশ্বর্য। এই বইটির কোনো বয়সসীমা নেই, যে কোনো বয়সের মানুষই পড়তে পারে, এবং যত বড় হয়ে পড়বে তত আরো ভালো লাগবে। 18 বছর বয়সের পর থেকে পড়লে আমার মনে হয় এই বইটির রস খুব ভালোভাবে আস্বাদন তারা করতে পারবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো বই নিয়ে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই বইটি কিন্তু ব্র্যান্ড নিউ বই। এই 2023 জানুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছে। চাইলে আপনারা সংগ্রহ করে রাখতেই পারেন আপনাদের বইয়ের তাকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।